বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আজকের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব অনলাইন এ অর্থাৎ অনলাইন আয়কর রিটার্নেও যোগ হলো অতিরিক্ত 4% কর, সেকশন 174। আসলে কি ঠিক? কারণ এ পর্যন্ত অনলাইনে 4% এক্সট্রা ট্যাক্স ইম্পোজ হতো না। নর্মালি ম্যানুয়ালি যারা রিটার্ন জমা দিচ্ছিলেন তারা এটা পেমেন্ট করে জমা দিচ্ছেন। তাহলে আসলে কি সঠিক না সঠিক না, তো অনলাইনে আমরা পুরো বিষয়টাই দেখার চেষ্টা করবো। তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি বিষয়টুকু ক্লিয়ার হয়ে যাবে। সম্মানিত শুধু আগে জেনে নেন, সেটা হলো 31শে জানুয়ারি যে রিটার্ন দাখিলের পুরাতন কদা তার ক্ষেত্রে শেষ সময় চলে গেছে, তারা 173-এর আন্ডারে ট্যাক্স পেমেন্ট করে সকল ধরনের কর অব্যাহতি প্রাপ্ত সুবিধা নিয়ে তারা রিটার্ন জমা দিতে পেরেছেন। আচ্ছা, অর্থাৎ আপনার সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে শুধুমাত্র বেসিক এবং ইনসেন্টিভ এবং বোনাসের উপরে কর দিতে হতো, বেসরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে 1/3 অথবা 4.5 লাখ হয়েছে বারেজ লোয়ার, এই বেনিফিট নিয়ে অতিরিক্ত যে ইনকাম হতো সেটার উপরে স্ল্যাব রেটে ট্যাক্স দিতেন এবং আয়কর রেয়াতের সুবিধাও নিতেন। কিন্তু এই যে 31শে জানুয়ারি পার হওয়ার পরে পুরাতন করদাতারা আর অব্যাহতি সুবিধা পাচ্ছেন না, তবে নতুন করদাতারা পারবেন 30শে জুন 2024 সাল পর্যন্ত। এখন পুরাতন করদাতারা তাহলে কি কর অব্যাহতি সুবিধা পাচ্ছেন না এবং আপনার আয়কর যে রেয়াত সেই সুবিধাটাও পাচ্ছেন না। তার মানে টোটাল ইনকামের উপরে আপনাকে কী করতে হবে? কর দিতে হবে। এবং এই যে কর হলো সেই করের উপরে অতিরিক্ত 4% হারে এক্সট্রা ট্যাক্স, এটা জরিমানা না, এক্সট্রা ট্যাক্সও আপনাকে পে করতে হবে, যা ট্যাক্স হবে। তবে সেক্ষেত্রে মিনিমাম ট্যাক্স বা চূড়ান্ত কর দেয় এই বিষয়গুলো আমলে আনা হবে না। অর্থাৎ যা ট্যাক্স হবে সেটা হলো ফাইনাল ট্যাক্স হোক, মিনিমাম ট্যাক্স হোক, যা আসবে সেটার উপরে 4% হারে আপনাকে কী করতে হবে? 174-এর আন্ডারে রিটার্ন জমা দিলে 4% ট্যাক্স সহই আপনাকে রিটার্ন জমা দিতে হবে। তাহলে সম্মানিত শুধু এবার চলুন ই ট্যাক্স এনবিআর অর্থাৎ ই রিটার্নে গিয়ে দেখি আদৌ আসলে কি 4% যোগ হলো কি না। আমরা একটা রিটার্ন ফর্ম ফিল আপ করে রেখেছি, শুধু চাকরিজীবীদের ক্ষেত্রে দেখিয়েছি, অন্যান্যগুলোর ক্ষেত্রে হবে একই। সরকারি মানে একটা বেসরকারি চাকরিজীবীদের ফর্ম পূরণ করেছি, সেখানে আমাদের ট্যাক্স অটো যোগ হয়ে গেছে এবং সেটার উপরে 4%ও ট্যাক্স যোগ হয়েছে 174-এর আন্ডারে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। সম্মানিত শুধু এই হলো আমাদের, এটা একটা অনলাইন রিটার্ন ফর্ম। এখানে আমরা ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট ফিল আপ করেছিলাম, তো ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট যখন ফিল আপ করেছি সেখানে বেসরকারি চাকরিজীবীদের তথ্য ইনকর্পোরেট করার পরে সেখানে আমরা দিয়েছিলাম কি কি একটু যদি দেখে আসার চেষ্টা করি। এখানে আমরা দিয়েছিলাম সম্মানিত শুধু, এখানে আমরা দিয়েছিলাম বেসিক, আমরা দিয়েছিলাম হাউস রেন্ট, দিয়েছিলাম মেডিকেল, দিয়েছিলাম কনভেন্স এবং ফেস্টিভ্যাল। এই টোটাল যে ফিগারটা আসতো সেটা আমরা এমপ্লয়মেন্ট সামারিতে একটু দেখিয়েছি। এই এমপ্লয়মেন্ট সামারিতে আমরা যে 5টা হেড দেখাইছিলাম সেই 5টা হেডের কোথাও কোনো ট্যাক্স অব্যাহতি সুবিধা নাই পুরোটার উপরে, অর্থাৎ পুরো টোটাল ইনকাম কত? 5,60,000 টাকা। এই 5,60,000 টাকা আমাদের, আমরা যেহেতু একটা হেড দেখাচ্ছি শুধু একটা হেডের বিষয়টাই আমরা একটু দেখার চেষ্টা করব। এইটা চলে গেছে ট্যাক্স পেমেন্ট, ট্যাক্স অ্যান্ড পেমেন্ট। এই ট্যাক্স অ্যান্ড পেমেন্টে যদি আমরা যাই সেখানে দেখতে পাচ্ছেন মাত্র 5,60,000 টাকা এ যে আসছে, এটার উপরে কিন্তু অটো ট্যাক্স ক্যালকুলেট হয়েছে। এই অটো ট্যাক্স ক্যালকুলেট হয়েছে কত টাকা দেখতে পাচ্ছেন সম্মানিত শুধু, এই যে 16,000 টাকা। এখন 16,000 টাকা, এখন মূল কথা হলো যে 4% ট্যাক্স কি অতিরিক্ত ট্যাক্স কি যোগ হয়েছে না যোগ হয়নি। এবার আমরা নিচের দিকে স্ক্রল ডাউন করে দেখেন লেখা আছে টোটাল অ্যামাউন্ট পেয়াবল আন্ডার সেকশন 174। এ দেখেন আমরা ট্যাক্স ছিল 16,000, সেটার উপরে 4% হারে যোগ হয়ে 640 টাকা যোগ হয়ে এখন ট্যাক্স হয়েছে কত? 16,640 টাকা। তার মানে অনলাইনেও আপনার কিন্তু 4% হারে ট্যাক্স কিন্তু অটো যোগ হয়ে গেছে, অর্থাৎ আপনার ই রিটার্নটা কিন্তু জাতীয় রাজস্ব বোর্ড আপডেট করেছে। এখন যদি আপনি পে করতে যান তাহলে আপনার যে ট্যাক্স সেই ট্যাক্সের সাথে 4% হারে ট্যাক্স পে করে আপনি রিটার্ন দাখিল করতে পারবেন, অর্থাৎ এইখানেও যুক্ত হয়েছে এক্সট্রা ট্যাক্স 4% 174-এর আন্ডারে। বাট কোনো ধরনের জরিমানা কোনো কিছুই ইম্পোজ করা
হয়নি, অর্থাৎ আপনি সারা বছর ধরে আপনি রিটার্ন জমা দেবেন 4% হারে, তবে প্রতি মাস আপনার টোটাল যে ট্যাক্স হবে সেটার উপরে 4% হারে প্রতি মাস আপনি রিটার্ন মানে প্রতি মাস এক্সট্রা ট্যাক্স দিয়ে পে করতে পারবেন। কেউ যদি এই ফেব্রুয়ারি মাসে জমা দেয় তাহলে 1 মাস, মার্চ মাসে জমা দিলে 2 মাস, এরকমভাবে 24 মাস পর্যন্ত চাইলেই আপনি জরিমানা সহকারে দিতে পারবেন। তবে 23-24-এরটাই শুধুমাত্র আপনি অনলাইনে জমা দিতে পাচ্ছেন জরিমানা সহ, জরিমানা না এক্সট্রা ট্যাক্স সহ। জরিমানা যে ব্যাপারটা, আসলে এই 4% হারে অনেকে বলছেন জরিমানা, এটা কিন্তু 4%, এটা কোনো জরিমানা না। মানে মূল কথা ওনারা বুঝাইছেন যে আপনি যদি কর দিবসের মধ্যে জমা দেন তাহলে 173-র আন্ডারে জমা দিবেন, সকল অব্যাহতি সুবিধা থাকবে, বাট 174 অর্থাৎ ট্যাক্স ডের পরে জমা দিলে সকল অব্যাহতি সুবিধা বাতিল হয়ে যাবে, কোনো আয়কর রেয়াত পাবেন না, এবং যা ট্যাক্স হবে তার সেটার উপরে 4% হারে অতিরিক্ত ট্যাক্স দিবেন। আর এরপরেও আরও জরিমানা আছে, নতুন করদাতা ক্ষেত্রে কত টাকা হবে, পুরাতন করদাতার ক্ষেত্রে কত টাকা হবে, সেটা আমরা অন্যান্য ভিডিওতে দেখিয়ে রেখেছি। তবে অনেকেই কিন্তু অনলাইনে রিটার্ন জমা দিতে পারছে না, মানে ফোনে ওটিপি যাচ্ছে না, মোবাইল নাম্বার ভেরিফাই হচ্ছে না, এরকম অনেক ব্যাপারগুলো রয়েছে। সেটার জন্য আমাদের আলাদা ভিডিও রয়েছে, কি করবেন, কি করা উচিত তা, এবং জরিমানা কত টাকা হতে পারে, ম্যাক্সিমাম কত, মিনিমাম কত, সেটা আমরা এক্সাম্পল আকারে দেখিয়ে একটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। তাহলে আপনারা জানতে পারবেন যে একজন নতুন করদাতার সর্বোচ্চ কত টাকা জরিমানা হতে পারে এবং একজন পুরাতন করদাতার জরিমানা সর্বোচ্চ কত টাকা হতে পারে, সে পুরো বিষয়টাই শেয়ার করার চেষ্টা করব। যাই হোক, সম্মানিত সুধী, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। তাহলে সম্মানিত সুধী, আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।